আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব ঘরে বসেই কোরিয়ান পাস্তা রেসিপি, আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি 2 কাপ আটা নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারো। তো আমি আটা দিয়ে করছি, আর তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও বরাবর মতো তোমাদের সাথে আছি আমি, জান্নাত। 2 কাপ আটা নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম, এতে করে সুন্দর একটা ক্রিমি কালার আসবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলা কিন্তু আমার বাসায় তৈরি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, টেস্টিং সল্ট দিলাম সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। এখন সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, যেটা আমরা রেগুলার রান্নায় ইউজ করে থাকি, আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিডিয়াম গরম পানি দিলাম, অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। তো পাস্তার ডোটা তৈরি করতে করতে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেল জয়েন করেছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও সার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও জানে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তার ডোটা তৈরি হয়ে গেছে, এবারে লিচি কেটে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা বানানো হয়ে গেছে, আমি একদম পাতলা করে নিই, আবার একেবারে ভারীও করে নিই। পুরুত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা নর্মাল বাসায় যেরকম রুটি খাই ওইরকম হলে হবে। এবার আমি একটি স্কেল দিয়ে মাপ মতো কেটে নিচ্ছি, চাইলে এমনিও কেটে নেওয়া যাবে। তো মাপ দিয়ে কাটলে পাস্তার সাইজগুলো সমান হবে, দেখতে ভালো লাগবে। কাটা হয়ে গেছে, এবার আমি এক এক করে সবগুলো ভাঁজ করে নিচ্ছি। যেহেতু আমি ডোটা একটু তেল দিয়ে তৈরি করেছি, সেজন্য একসাথে করলে এটা লেগে যাবে না। এবারে বাড়তি অংশটা কেটে নিচ্ছি, আবারও স্কেল দিয়ে মেপে মেপে কেটে নিচ্ছি। তো একটু হলুদ দিলাম যাতে পাস্তার যে কালারটা অরিজিনাল কালারটা সেরকম আনা যায়। আর চাট মশলা দিলাম, টেস্টিং লবণ দিলাম। সাধারণত আমরা যখন নুডলস খাই কিংবা পাস্তা খাই, কাঁচা পাস্তা, তখন কিন্তু এটা একটু স্বাদ পাওয়া যায়, সেই স্বাদটাই হলো টেস্টিং সল্টের। তো চেষ্টা করেছি আমি একদম বাজারে কেনা পাস্তার মতো তৈরি করতে। এবারে কাঁটা চামচ নিলাম, কাঁটা চামচ নিয়ে চাপ দিয়ে এটারে রোল করে তৈরি করে নিলাম, আবারও পিঁড়িতে একটু ঘুরিয়ে নিলাম যাতে করে খুলে না যায়। তো একটি পাস্তা তৈরি হয়ে গেছে, আর একটি পাস্তা তৈরি করে দেখাচ্ছি। দেখো খুব সহজে কিন্তু তৈরি করা যায়, আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারো। আর ওকে আমরা সবগুলো পাস্তা এভাবে করে তৈরি করে নিয়েছি, এবারে সরাসরি চুলে চলে এলাম। চুলে আগে আমি পানিটা গরম করে নিয়েছি, এবার একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে করে পাস্তাগুলো চিটচিটে হয়ে না যায়, আর একটার গায়ে একটা লেগে না যায়, জর্জরে থাকে, সেজন্য একটু তেল দিলে ভালো হয়। তো ঢাকা দিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম। তো দেখো সুন্দরভাবে বলক উঠে গেছে, আর কাঁটা চামচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এবারে ছেঁকে নিচ্ছি। তো ছাকার সাথে সাথে আমি কিন্তু ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো ঠান্ডা পানি দিয়ে আবারও ছেঁকে নিচ্ছি, আবারও ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে নিলাম, তেলটা গরম হতে থাকে এদিকে আমি একটা সস তৈরি করব। প্রথমে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, এবারে এটা হলো 1 টেবিল চামচ চিলি সস, এবারে দিচ্ছি সয়া সস, সয়া সসটা দিলাম 1 টেবিল চামচ মতো। এবারে এখানে দেখো চিলি ফ্লেক্স নিলাম আর কাঁচামরিচ কুচি নিলাম, এটা আসলে একটা কোরিয়ান রেসিপি, আর কোরিয়ান রেসিপিগুলো একটু ঝাল ঝালে হয়। তো এবারে দিয়ে দিলাম নর্মাল লবণ, এবারে নিয়েছি 1 টুকরা লেবু। তো 1 টেবিল চামচ মতো লেবুর রস দিলাম, তোমরা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারো যদি সংগ্রহে ভিনিগার থাকে। আর তোমরা চাইলে কিন্তু পাস্তাগুলো এমনিতে রান্না করে নিতে পারো নুডলসের মতো করে। তো যেহেতু এটা কোরিয়ান রেসিপি, সেজন্য আমি চেষ্টা করছি ঘরে বসে কোরিয়ান পাস্তা তৈরি করার জন্য, যা দেখা যাক কতটুকু সফল হতে পারে। তো সসটা তৈরি করে নিয়েছি, এবারে আমি চুলে চলে যাচ্ছি, যে তেলটা বসিয়ে দিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে 2-3 মিনিট এটাকে একটু কষিয়ে নেব। তো কাপটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এই চিলি সস, সয়া সস, টমেটো সস, এই সম্পূর্ণ রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু চ্যানেল থেকে দেখে নিতে পারো।
আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সম্পূর্ণ রেসিপিগুলোর, চাট মশলা, সয়া সস, চিলি সস এবং টমেটো সসে। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। এবারে পাস্তাগুলো দিয়ে দিলাম, পাস্তাগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি, এখন আর খুব বেশি টাইম লাগবে না। আর তোমরা চাইলে কিন্তু এখানে একটু ডিম দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, চাইলে ক্যাপসিকাম দিতে পারো। তো যেহেতু কোরিয়ান রেসিপি, আমি আর কিছু ইউজ করলাম না, কোনো সবজি দিলাম না, এভাবে রান্না করে নিলাম। এবারে কয়েকবার এটাকে টস করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, এটা কিন্তু লেগে যায়নি পাস্তাগুলো একটার গায়ে একটা, একদম ঝরঝরে আছে। এবারে পরিবেশন করে নিচ্ছি, তো সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, খুবই লোভনীয় লাগছে দেখতে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমার ঘরে বসেই কোরিয়ান পাস্তা রেসিপি। কেমন লাগলো আমার আজকে রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।